এদিকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বিকল্প ধারা সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সতেরো সদস্যের প্রতিনিধি দল রোববার ভারত সফরে গিয়েছে এ সফরে তারা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলটি আগামী ষোলোই মার্চ পর্যন্ত ভারতের নয়াদিল্লি ও মুম্বাই সফরে থাকবেন বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যদের জন্য ভারতের থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এই সফরের আয়োজন করে সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বেস্টার বিপ্লব বড়ুয়া সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু সানোয়ার হোসেন জুয়েল আরেক ফাহমি গোলন্দাজ বাবেল নাহিম রাজাক নাইমুর রহমান দুজ্জয় রাজি মোহাম্মদ ফখরুল সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় উমের রাজিয়া ও দলটির নেতা বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক